আমার বন্ধুগণ সময় আছে তো আমি আলোচনা করি একটু আলোচনা করি আমাকে আলোচনা করার একটা সুযোগ দিবেন না আচ্ছা আপনি আমাকে ছেড়ে চলে যাবেন আমি এটা বিশ্বাস করি না আপনি আমাকে ছেড়ে চলে যাবেন এটা বিশ্বাস করি না সবাই কি আমাকে নিয়ে থাকবেন তো কতক্ষণ থাকবেন শেষ পর্যন্ত শেষ হবে কি দিয়া মোনাজাত দিয়ে বলেন কি দিয়া শেষ হবে বলেন কি দিয়া বলেন দোয়া দিয়ে মোনাজাত দিয়ে তাহলে এই মোনাজাতে সবাইকে অংশগ্রহণ করবেন না ইনশাআল্লাহ সবার বাপ মা আসেনা নাই অনেক নিহত ব্যক্তি আসেনা নাই তাদের উদ্দেশ্যে আমরা একটু আমরা দোয়া করব তাদের জন্য মাগফিরাতের জন্য আমরা একটু দোয়া করব সবাইকে নিয়ে একটা মানুষ যেন আমি আসতে নিয়ে দেখলাম কিছু কবরস্থানও দেখলাম এই দিন তারা তো অপেক্ষায় থাকে আমাদের জন্য আমাদের ছেলে মেয়েরা একটু দোয়া করুন আমাদের ভাইরা একটু দোয়া করুন আমার আত্মীয়রা দোয়া করুন একসঙ্গে আমরা দোয়া মোনাজাতে সামিল হয়ে এরপর আমরা উঠবো একটা লোক আমরা উঠবো না মাহফিল থেকে এক লোক ওঠা মানে কি জানেন তসবির দানার মতো তসবির দানা যদি দড়ি যদি ছিঁড়ে যায় এক দানা যদি খোলে থাকে সব খুলে শেষ হয়ে যায় এবং নামাজ আজকে এই জায়গাতেই হবে এই উম্মতের পাঁচটা বরকত রাসূল বলেছেন আল্লাহ তাআলা আমার উম্মতকে পাঁচটা গুণে গুণান্বিত করেছেন পাঁচটা বৈশিষ্ট্য দিয়েছেন একটা মধ্যে একটা হলো গোটা জমিনটাই মুসলমানদের জন্য এই উম্মতের জন্য মসজিদ জোরে করে সুবহানাল্লাহ গোটা জমিন মসজিদ বানিয়েছেন কে আল্লাহ তাআলা আমরা এখানে আজকে মসজিদ বানাবো এই জায়গা হলো খুব ভাগ্যবান এই জায়গা হলো কার জায়গাটা কে কই জায়গা হলো কই আপনার কপাল খুব ভালো আজকের দিনের জন্য এটা মসজিদ আলহামদুলিল্লাহ বলো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এই জায়গার জায়গাতে বরকত দিয়ে দাও এটা ভালো কিছু হোক আল্লাহ কবুল করুক 15 বছর যাবো এখানে মাহফিলটা হয় আলহামদুলিল্লাহ আমার 3 বছর খুঁজছেন তারা 3 বছর খুঁজে যায় এবার টেনে হেস্টে নিয়ে আসছে চলে এসেছি আলহামদুলিল্লাহ বলে সম্মানিত ভাই তাহলে 6টা বৈশিষ্ট্য কয়টা বৈশিষ্ট্য বলেন 6টা নাম্বার 1 হলো আমার ঈমান আনবো কার উপরে শিরিক যুক্ত না শিরিক মুক্ত বলেন শিরিক যুক্ত না শিরিক মুক্ত শিরিক মুক্ত ঈমান আনতে হবে ঈমান টানার পরে ঈমানের অনেকগুলো ক্লাস এখানে ছিল ব্যাখ্যামূলক কথা ছিল সময় নাই বললাম না আল্লাহকে মানলাম পরকালকে মানলাম না হবে না পরকালকে মানলাম ফেরেশতাকে মানলাম না হবে না ফেরেশতাকে মানলাম কিতাবকে মানলাম না হবে না কিতাবকে মানলাম আমি নবীকে মানলাম না হবে না সবগুলো মানার মধ্যে ঈমান সবগুলো মানার মধ্যে ঈমান এরপরে হলো দান এরপরে হলো দানের কথা আসছি এই পৃথিবীতে যা কিছু আছে সব কার সম্পদ আসতে বলবেন না কার সম্পদ ক্ষণিকের জন্য আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছেন এরপর আমি ছেড়ে চলে যাব আল্লাহ বলছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাফিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াসাইলিনা ওয়াফির রিকাব ওয়াকাম আস-সালাতা ওয়াতাস যাকাহ নাম্বার 2 হলো তুমি তোমার মাল যে মালটা তোমার কাছে প্রিয় আমাদের সম্পদ কি আমাদের কাছে অপ্রিয় না প্রিয় আস্তে কর অপ্রিয় না প্রিয় কেমন প্রিয় বলেন জানেন সে অপ্রিয় এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এক জায়গায় সূরা সফের মধ্যে ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমরা জিহাদ করবে মাল দিয়া এরপরে জান দিয়া মানে মানের মহব্বত আগে ছাড় মানের মহব্বত যার মধ্যে থাকবে সে কি জান দেবে আস্তে কর জান দেবে এই জন্য আগে কি চান আল্লাহ আগে কি চান মাল এখানে আল্লাহ তারা কি চাচ্ছেন ইমানের পরে কি চাচ্ছেন মাল তোমার প্রিয় মাল তোমাকে দিতে হবে সম্পদ তোমাকে খরচ করতে হবে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে জান্নাত দিয়ে দেব তোমার জানমাল তুমি আমাকে দিয়ে দিবা বিনিময় হবে জানমালের বিনিময়ে জান্নাত কিন্তু সেই জান্নাতটা ছোটখাটো কোনো জান্নাত নয় সর্বনিম্ন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করবেন সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত কয়টা পৃথিবী 10টা 50 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটারের এই পৃথিবীকে আরো 10 গুণ ভাগ করো আল্লাহু আকবার বলেন